কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকের ক্লাস হচ্ছে পুরোপুরি ওয়াটার কালারের থিওরির ক্লাস। হ্যাঁ অবশ্যই থিওরি, ওয়াটার কালারকে কিভাবে শিখবে, কি থিওরি অ্যাপ্লাই করতে হবে ওয়াটার কালার শেখার জন্য, আর সেই নিয়ে ক্লাস। তাহলে চলো শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট এন্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। যে ক্লাসটা আজকে তোমাদের সামনে করাতে যাচ্ছি এবং তোমরা এই মুহূর্তে বসে দেখছো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেন স্কিপ না করে দেখো। যদি স্কিপ করে থাকো, স্কিপ করে যদি দেখো, ওয়াটার কালারের প্রচুর পার্ট তোমরা শিখতেই পারবে না। কারণ আজকের যে থিওরি, থিওরি কখনো স্কিপ করে দেখা যায় না, কারণ এটা কোনো প্র্যাকটিক্যাল হচ্ছে না। এখন আমি আগে থিওরি পড়াবো, তারপরে আসবো প্র্যাকটিক্যালে। অতএব যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আসবে, আর এই থিওরি যদি তোমরা মিস করে যাও, একটাও বুঝতে পারবে না। আর একটা কথা, এক মাসে ওয়াটার কালার, যেটা থাম্বনেইলে দেখে এসেছো যে এক মাসে ওয়াটার কালার শেখা যাবে, সত্যি এক মাসে ওয়াটার কালার ইম্প্রুভ করাবো আমি, এই গ্যারেন্টিটা আমি তোমাদেরকে দিচ্ছি। তার জন্য এই থিওরিটা তোমাকে দেখতে হবে এবং আগামী যে প্র্যাকটিক্যাল আসবে এই থিওরি অনুযায়ী সেটাও ফলো করতে হবে, তবে গিয়ে তুমি এক মাসের মধ্যে ওয়াটার কালারকে গ্রো করতে পারবে। তাহলে চলো কি সেই থিওরি আমরা দেখি। দেখো ওয়াটার কালার, এই ওয়াটার কালার কথাটার আগে কি আসছে? জল মানে ওয়াটার। এই ওয়াটার কালারের কথার আগে আমার জল আসছে, তার মানে এখানে জলেরই কাজ বেশি। আচ্ছা, যদি আমরা যে কোনো মিডিয়াম নিতে পারি, প্যাস্টেল নিতে পারি, আমরা অ্যাক্রিলিক নিতে পারি, অয়েল নিতে পারি, দেখবে তাদের কিন্তু আগে ওয়াটার কথাটা আসে না। অ্যাক্রিলিক ডাইরেক্ট রং, অয়েল অয়েল রং, ঠিক আছে। এই যে এত মিডিয়াম, এত মিডিয়াম, তোমরা কি জানো এই এত মিডিয়ামকে জাস্ট তিনটে টেকনিকেই করা সম্ভব? আমাদের দুনিয়ায় প্রচুর মিডিয়াম আছে, কিন্তু এই প্রচুর মিডিয়ামকে মাত্র তিনটে টেকনিকে করা সম্ভব। তার মধ্যে একটা টেকনিক শিখতে চলেছো, ওয়াটার ব্যালেন্স। আর সব থেকে গুরুত্বপূর্ণ, সমস্ত বিগিনার্সদের ক্ষেত্রে আজকে গুরুত্বপূর্ণ থিওরি, চলো প্রথমে দেখি ওয়াটার কালার। এই যে ওয়াটার কালার, ওকে, এইটার কথার মধ্যেই সমস্ত থিওরি ঢোকানো আছে বস, থিওরি ছাড়া কিছু হয় না। আর এই ভিডিও তুমি আদার্স কোনো চ্যানেলে পাবে না। চলো দেখে নিই, এই যে ওয়াটার আর কালার, এর যে সংমিশ্রণ, এর যে মিশ্রণ, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ওয়াটার কালার। আর যেটা তোমরা প্রতি মুহূর্তে ভুল করো, তোমরা ভেবেই পাও না যে ওয়াটারের সঙ্গে কালারকে কিভাবে মিক্স করব, কতটা জল লাগবে, কতটা কালার লাগবে, ফার্স্ট টোন কীভাবে চাবো, সেকেন্ড টোন কীভাবে চাবো, থার্ড টোনকে কীভাবে চাবো। আর এই ভুল বশতই তোমরা ওয়াটার কালার শিখতে পারছো না, এক সময় গিয়ে তোমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছ, ওয়াটার কালারকে ছেড়ে দিচ্ছ। কিন্তু ওয়াটার কালার খুব সুন্দর একটা মিডিয়াম, আমি এটাকে খুব সহজ মনে করি এবং আমার যত ছাত্রছাত্রী আছে সবাই সহজ মনে করে এবং তোমরাও আজ থেকে সহজই মনে করবে। দেখো চলো, তা এই যে ওয়াটার কালারকে শিখতে গেলে আমাদেরকে প্রথমত শিখতে হবে ওয়াটার ব্যালেন্স। চলো ওয়াটার ব্যালেন্স, এই ওয়াটার ব্যালেন্স কথাটার অর্থ কি? এই ওয়াটার ব্যালেন্স কথার অর্থ হচ্ছে আমি জলের সংমিশ্রণকে কিভাবে সমান ব্যালেন্স করব, তাই তো? আচ্ছা, এর আগে আমাকে জানতে হবে যে ওয়াটার ব্যালেন্সটা এলো কোথা থেকে, আমরা কেন ওয়াটার ব্যালেন্স শিখবো, তাও একটু বলে দিচ্ছি। দেখো ওয়াটার কালার কথার মানেই হচ্ছে আমরা একটা ট্রান্সপারেন্সি খুঁজে পাই। ট্রান্সপারেন্সি কি? ট্রান্সপারেন্সি হচ্ছে ওয়াটার কালারের স্বচ্ছতা। যার ওয়াটার কালারে যত স্বচ্ছতা তার ওয়াটার কালার তত ভালো। এবার বলবে স্বচ্ছতাটা অ্যাকচুয়ালি কি? দেখো তোমরা হয়তো কোনো রঙকে মোটা মোটা করে চাপিয়ে কালার করো, মানে যেটা অপকিউ প্রসেস, যেমন অ্যাক্রিলিক, এটা অপকিউ প্রসেসের মধ্যে চলে যাচ্ছে, এটা কিন্তু স্বচ্ছতা নয়, কারণ ওখানে লেয়ার, তুমি লেয়ার চাপাচ্ছ, মোটা মোটা লেয়ার চাপাচ্ছ, ওটা কিন্তু ওয়াটার
ব্যালেন্সও না, ওটা ট্রান্সফারেন্সিও না, জাস্ট ওটা হচ্ছে টোন ভেরিয়েশনে চলে যাচ্ছে। তাহলে স্বচ্ছতা বুঝলে কি জিনিস? এবার চলো, এই স্বচ্ছতার পেছনেই দাঁড়িয়ে আছে ওয়াটার ব্যালেন্স, এটা ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। তাহলে ওয়াটার ব্যালেন্সটা আমরা কি করে করব? ধরো আমার কাছে 100% জল এবং রং আছে, ঠিক আছে, 100% জল আছে এবং রং আছে। এই 100%-এর মধ্যেই আমাকে ব্যালেন্স করতে হবে। কিভাবে ব্যালেন্স করব? তাহলে চলো আরেকটু আগে ঘুরে আসি। ওয়াটার কালারের টোন কটা? ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, অ্যাজ এ প্রাইমারি টোন। টোন তো প্রচুর আছে, কিন্তু যে প্রাইমারি টোন হচ্ছে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। আর এই ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোনেই যত ওয়াটার ব্যালেন্সটাই লুকিয়ে আছে, এখানেই গল্পটা। তাহলে চলো গল্পটাকে দেখি। চলো প্রথমে দেখে নিই ফার্স্ট টোন, ফার্স্ট টোন, ওকে, আর হচ্ছে সেকেন্ড টোন, আর হচ্ছে থার্ড টোন। বাস এই তিনটে টোনই হচ্ছে মেন আমাদের প্রত্যেক বিগিনার্সদের কাছে, এই তিনটে টোন। হ্যাঁ, টোন প্রচুরভাবে কাজ করা যায়, যখন তুমি প্রচুর ডিটেলিংয়ে কাজ করবে তখন পাতলা 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 করে টোন বাড়তেই থাকবে, আরও ডিটেল হতেই থাকবে। কিন্তু তার আগে যে শিখতে হবে সেটা হচ্ছে এই তিনটে টোন, কারণ এই তিনটে টোনকে তোমাকে একবারে একইভাবে চাপাতে হবে, চাপিয়ে একটা বেস তৈরি করতে হবে, তবে গিয়ে ট্রান্সফারেন্সিটা আসবে। তাহলে চলো আমি দেখে নিই, এই যে 100% জল এবং রং আমার কাছে আছে, আমাকে খরচ করতে হবে, এর মধ্যে থেকে আমাকে খরচ করতে হবে। তুমি বাজারে গিয়েছো মিনিমাম কিছু টাকা নিয়ে, তোমাকে বেঁধে দেওয়া হয়েছে, সেই টাকাটা আমাকে হিসাব করে খরচা করতে হবে, ব্যালেন্স করে। চলো এই ব্যালেন্সটা বুঝি। তাহলে ফার্স্ট টোন, আমি ফার্স্ট টোনে যাচ্ছি। দেখো ফার্স্ট টোন, ঠিক আছে, এই ফার্স্ট টোনে আমি কত টাকা খরচা করব আর কত কি করব। আমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে, হ্যাঁ একটু অঙ্কের মাধ্যমেই বুঝায়, ঠিক আছে। তা আমি 100%-এর মধ্যে 70% আমি জলকে অ্যাপ্লাই করব ফার্স্ট টোনে। এবার তোমরা বলতে পারবে যে কেন অ্যাপ্লাই করবো এতটা জল। দেখো ফার্স্ট টোন হচ্ছে আমাদের ছবি আঁকার ওয়াটার কালারের আরেকটা গুরুত্বপূর্ণ টোন। আমাদের তিনটে টোনই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ফার্স্ট টোন হচ্ছে অ্যাজ এ আরও গুরুত্বপূর্ণ টোন, কারণ আমাকে খাতার প্রত্যেকটা জায়গায় আমাকে ওয়াটার এবং কালারকে নিয়ে ফ্লো করতে হবে, প্রত্যেকটা জায়গায় কালারকে ছড়াতে হবে। তাহলে প্রত্যেকটা জায়গায় যদি আমি কালারকে ছড়াতে যাই, তাহলে আমার তুলিটাকে খুব সচ্ছলভাবে চলতে হবে, আর সেই তুলিটাকে সচ্ছলভাবে চলাবে কে? ওয়াটার। এটা মাথায় আসছে না? ওয়াটার চলাবে, কারণ ওয়াটার যদি তুমি না দাও, রঙের যে আঠালো যে জিনিসটা সেই তুলিটাকে তো ধরে ফেলবে, তুমি তো তুলিটা সচ্ছলভাবে চলাতে পারবে না। তার জন্য প্রথম টোনটা 70% জল তোমাকে ইউজ করতে হবে, আর 30% কালার দিতে হবে। এই 30% কালার আমি যখনই দেব তখন রঙের যে গাঢ়ত্বটা একটু কমে গেল, রঙটা স্প্রেড হবে গোটা খাতায়, এটা হচ্ছে ফার্স্ট টোনের বৈশিষ্ট্য। এবার আসি সেকেন্ড টোন। দেখো সেকেন্ড টোনে কি করব, সেকেন্ড টোন, এই সেকেন্ড টোনে আমি ফার্স্ট টোন দিয়েছি, ফার্স্ট টোনকে আমি একেবারে শুকাতে দেব না, ঠিক 5-10% ভিজে থাকবে। এটা তোমাদের আইডিয়া করে নেবে, প্রথম প্রথম হয়তো আইডিয়া করতে পারবে না, কিন্তু দুই একবার করলেই আইডিয়া করে নিতে পারবে যে কত পার্সেন্ট ভিজে আছে, কত পার্সেন্ট শুকনো আছে, ঠিক আছে। তা এই যে সেকেন্ড টোন, আমার ফার্স্ট টোনটা যখন 5-10% ভিজে থাকবে, তখন আমাকে সেকেন্ড টোন অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ড টোন কীভাবে অ্যাপ্লাই করব? এবার তো আর ফার্স্ট টোনের মতো অ্যাপ্লাই করতে পারবো না, কারণ ওখানে কিন্তু 5-10% জল আছে, মাথায় রাখতে হবে। এইবার এখানে কিন্তু যে ফার্স্ট টোনটা পুরো উল্টিয়ে যাবে, কি করব, 70% রং হয়ে যাবে, এবার 70% রং আর 30% জল।
দেখো আমি এই 100% এর মধ্যেই কিন্তু খেলছি, আমি কিন্তু 100% কে নিয়ে বার হচ্ছি না, 100% থেকে কিন্তু বের হচ্ছি না। আমি যে সীমিত আমি টাকা নিয়ে বাজার গেছি সেই সীমিত টাকা থেকে বাজার করব এবং বাড়ি ফিরে চলে আসবো। ওকে চলো, 70% জল এবং সরি 70% রং, মানে এইবার ফার্স্ট টোনটা তুমি যেখানে চাপাচ্ছ সেই ফার্স্ট টোনটা 10% কিংবা 5% ভিজে আছে, ভালো করে বুঝবে। এইবার তুমি সেখানে সেকেন্ড টোনকে অ্যাপ্লাই করছো, মানে সেকেন্ড টোনটা না তোমার গড়িয়ে যাবে না তোমার একবারে টাইট হয়ে বসে থাকবে, সেই পজিশনটা তোমাকে আনতে হবে। তার জন্য কি করতে হবে, রঙের গাঢ়ত্বটাকে কিছুটা বাড়িয়ে নিতে হবে। আমি যদি এই জায়গাটায় 70% রং দিই, 30% যদি জল দিই, আমার জলের ভাগটা কম আছে, অবভিয়াসলি কি হবে, আমার রংটা কিন্তু একটু আঠালো আঠালো হবে। ওকে, এই রংটা, এই যে মিশ্রণটা হলো প্যালেটের, এই মিশ্রণটাকে নিয়ে গিয়ে আমি ফার্স্ট টোনের জায়গায় চাপাবো। ফার্স্ট টোনে কোথায় কোথায় চাপাবো, না যেখানে যেখানে ডার্ক আছে লাইটগুলোকে ছেড়ে দেবো, কারণ ফার্স্ট টোনের যে কালারটা দিলাম ওটাই তো তোমার লাইট, তাই তো? এবার যেখানে যেখানে ডার্ক আছে জাস্ট সেখানে সেখানে আমি সেকেন্ড টোনকে অ্যাপ্লাই করব। যখনই তুমি এই টোনটাকে অ্যাপ্লাই করবে তখনই দেখবে ওই জায়গাটায় যেটা কালারটা পড়েছে সামান্য পরিমাণে একটু ছড়াচ্ছে, তারপরে কিন্তু জায়গাটা থেকে যাচ্ছে, আর ওইটাই হচ্ছে ট্রান্সপারেন্সি। না তোমার টোনকে বোঝা গেল, কিন্তু তোমার যে ডার্কনেস সেই ডার্কনেসটাও চলে এলো, দ্যাটস দ্য ট্রান্সপারেন্সি। আর এটাই হচ্ছে ওয়াটার কালারের মজা, না তোমার একবারে গড়িয়ে গেল ধুয়ে গেল, না তোমার একবারে স্টিক করে থাকলো, জাস্ট যে টোনটা দিলে না জাস্ট আশেপাশে মিশে গেল আর ওখানেই টোনটা থেকে গেল। তাহলে তোমাদেরকে এইভাবে সেকেন্ড টোনকে চাপাতে হবে 70% রং এবং 30% জল নিয়ে। আমি ডিসক্রিপশন বক্সে পুরোটা লিখে দেব, পুরো থিওরি আমি লিখে দেব, ঠিক আছে? এবং থিওরি নিয়ে যে প্র্যাকটিক্যাল আসবে সে প্র্যাকটিক্যালও আমি আবার বলবো, ঠিক আছে? তা তোমাদের যদি শেখানো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, এবং পরবর্তী যত ভিডিও আসবে তোমরা কিন্তু কন্টিনিউ করতে থাকবে, এবং ভালো লাগলে আর আরও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তাহলে চলো এবার দেখে নিই থার্ড টোন। এই থার্ড টোনটা আমরা যখন ওয়াটার কালার শিখছি তখন বিগেনার্সদের কাছে এই থার্ড টোনই হচ্ছে লাস্ট টোন এবং ফাইনাল টোন হিসাবে ধরে নিতে হবে, কারণ আমাকে এই তিনটে টোনের মধ্যে প্রথমে প্র্যাকটিস করতে হবে। এই তিনটে টোন যদি তোমার আয়ত্তে চলে আসে ভবিষ্যতে তোমার হাতে 3000-এরও বেশি টোন আয়ত্তে আসবে, ইটস পসিবল। কারণ তোমার মধ্যে ওয়াটার ব্যালেন্স যখন ঢুকে যাবে তোমার কাছে 3000-এর টোন কোনো কিছুই মনে হবে না। কিন্তু আমাদের প্রথমে এই কষ্টটা হয় এই তিনটে টোনকে আয়ত্তে করা, এই তিনটে টোনকে বোঝা, এই তিনটে টোনের ক্যারেক্টারকে বোঝা। হ্যাঁ, ক্যারেক্টারকে বোঝা, ওয়াটার কালারের ক্যারেক্টারকে বুঝতে হবে, আর এই থিওরি হচ্ছে ওয়াটার কালারের ক্যারেক্টারকে বোঝায়। তাহলে চলো থার্ড টোনকে বুঝি আমরা। থার্ড টোনে কি চাবো, আমি সেকেন্ড টোন চাপিয়েছি, গল্প গল্পে 5-10% হয়তো ভিজে আছে, এবার এবার আমি প্রস্তুত হব থার্ড টোন চাপানোর জন্য। থার্ড টোন 90% কালার, ইয়েস 90% কালার, মানে রং। থাকছে পরে কত, 10% 100% এর মধ্যে, ঠিক আছে? 10% জল, আমার 100 টাকা খরচ হয়ে গেল, আমার টোনও শিকা হয়ে গেল। তাহলে 90% রং, 10% জল, মানে এই রংটা, এই গাঢ়, এই টোনটা আরো গাঢ় হবে। 10% ভিজে আছে, 5% ভিজে আছে, ওই ভিজে থাকা অবস্থায় যদি তুমি এই টোনকে অ্যাপ্লাই করো একদম জাস্ট টোনটা তুমি যেখানে মারবে সেখানে দাঁড়িয়ে থাকতে বাধ্য, যেটা তোমাদের সঙ্গে হয় না, তোমরা বুঝতেই পারো না যেখানে কিভাবে দেব কিভাবে দেব না। কিন্তু এই থিওরি, এই থিওরি যদি তুমি অ্যাপ্লাই করো আমি বলবো তোমরা ওয়াটার কালারে খুব তাড়াতাড়ি উন্নতি করবে। এই যে 90% জল, এই নাই সরি 90% রং, আর এই যে 10% জল, রংটা আরো গাঢ়ত্ব হয়ে গেল।
এইবার যেখানে যেখানে আমার এক্সট্রিম ডার্ক, দেখো সেকেন্ড টোনেতে আমি লাইট ছেড়ে ফার্স্ট টোনের লাইটকে ছেড়ে সেকেন্ড টোনের ডার্ক লাইটে চাপিয়েছি, ঠিক আছে। এই ডার্কটা এবার যেখানে এক্সট্রিম ডার্ককে দেখব সেইখানে গিয়ে আমাকে এই 90% রং আর 10% জলকে মিশ্রণে আমাকে কিন্তু চাপাতে হবে, তাহলেই তোমার ছবিটা কিন্তু বেরিয়ে গেল। এই যে এক্সট্রিম ডার্ক, ডার্ক লাইট, এটা নিয়ে তোমাদের একটা পরে একটা ভিডিও বানাবো। আর কমেন্ট করে বলো তোমরা কি বুঝতে পারলে না আর কি বুঝতে পারলে, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি, কারণ এই থিওরি ক্লাসটা সব থেকে ইম্পর্টেন্ট। যদি এই থিওরি ক্লাসকে তুমি মিস করে যাও এবং বুঝতে যদি না পারো তুমি আগামী ক্লাসগুলোকে বুঝতে পারবে না, অতএব আমাকে কমেন্ট করো, ওকে। আমাদের 5টা টোন আছে, যখন আমরা বুঝবো পেন্সিলের কিছু শেডিং আসবো, তখন আমরা এই ওয়াটার কালার করাতে করাতে আমরা কিছু পেন্সিলের শেডিং নিয়ে আসবো, কারণ আলো ছায়ার জ্ঞানটাও থাকা দরকার ওয়াটার কালার শেখার জন্য। আর সেই আলো ছায়ার জ্ঞানটাকে রাখতে গেলে আমাকে পেন্সিলে ফিরতে হবে শেডিং প্রসেসে। আমাদের 5টা টোন আছে পেন্সিল শেডিংয়ে, কি হাইলাইট টোন, লাইট টোন, মিডিয়াম টোন, ডার্ক টোন, হাই ডার্ক টোন। এই 5টা টোনকে তুমি যখন বুঝে যাবে তখন তুমি আলো ছায়া সম্পর্কে জ্ঞান চলে আসবে। আলো ছায়ার সম্বন্ধে জ্ঞান চলে এলেই তোমার এই ওয়াটার কালার ইজি, আর তার সঙ্গে তোমার এই থিওরি। এবার বলো লাগলো না ইজি, কমেন্ট করে জানাও ইজি লাগলো কিনা, এবং পরের ভিডিও পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, পাশে থাকো মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিংয়ের। আজকের মতো এখানেই, অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।